হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এডুকেশান বিটি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে এবং পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা কেউ মিস করবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি একটা নোটিশ প্রদান করা হয়েছে নোটিশটি মূলত আজই আপলোড করা হয়েছে তো নোটিশে বলা হয়েছে ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোভিড নাইন্টিন নাইন্টিনের কারণে স্থগিত সকল পরীক্ষার শুরুর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং ইতিমধ্যে কিছু কিছু পরীক্ষা শুরু হয়েছে দু সালের অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সহ অন্যান্য সকল পরীক্ষার ফর্ম ফিল আপের ফর্ম পূরণের আগামী মাস থেকেই শুরু হবে অর্থাৎ ফর্ম পূরণ শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসে এম মতো অবস্থায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কপিযুক্ত অনুসরণ করে গ্রহণের জন্য অনুরোধ করা হলো তাহলে যদি আগামী ফেব্রুয়ারি মাসে তো আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ফর্ম ফিল শুরু হতে পারে তো যদি দশ তারিখ থেকে পনেরো পনেরো তারিখের মধ্যে ফর্ম ফিল শুরু হয় তাহলে মার্চের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে পরীক্ষা শুরু হতে পারে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি অসংখ্য অসংখ্যবার বন্ধুদেরকে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে